গল্প পিউনের আসরে আজ শোনাবো রাজশেখর বসু, যার ছদ্মনাম পরশুরাম, তার লেখা হাসির গল্প। আরো মজার মজার গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের গল্প পিউন চ্যানেলটিকে, আর সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। শুরু করছি আজকের গল্প, নিরামিষাশী বাঘ। অনেক বছর আগেকার কথা, তখন আলিপুর জন্তুর বাগানের কর্তা ডাক্তার যোগীন মুখুজ্জে। যোগীন আমার বন্ধু। একদিন টেলিফোনে বললে, ওহে, বড় বড় একজোড়া তিব্বতি পান্ডা এসেছে, খাসা জানোয়ার, দেখলেই জড়িয়ে ধরতে ইচ্ছে করে। সাদা গা, কালো পা, কাজল পরা চোখ, ভাল্লুককে টেনে লম্বা করলে যেমন হয় সেই রকম চেহারা, তোমারই মতো নিরামিষ খায়, দুদিন পরেই হাম্বুক জুতে চলে যাবে, দেখতে চাও তো কাল বিকেলে এসো। পরদিন বিকালে যোগিনীর কাছে গেলুম। পান্ডা, কাঙারু, হিপ্পো, কালো রাজহাঁস, সাদা ময়ূর প্রভৃতি সব রকম দুর্লভ প্রাণী দেখা হলো। তারপর বাঘ সিংহীর খাওয়া দেখছি, এমন সময় নজরে পড়ল একটা বাঘ ভালো করে খাচ্ছে না, যেন অরুচি হয়েছে, মাংসের চারদিকে তিন পায়ে খুঁড়িয়ে বেড়াচ্ছে আর মাঝে মাঝে একটু কামড় দিচ্ছে। যোগিনকে বলল, আহা, বেচারা আর একটা পা জখম হয়েছে, খানিকটা মাংস কেউ যেন খাবলে নিয়েছে, গুলি লেগেছিল নাকি? যোগিন বললে, গুলি লাগেনি, বাঘটির নাম রাম খেলাওন, ওর ইতিহাস বড় করুন। পাশের খাঁচার বাঘিনীটিকে দেখো। পাশের খাঁচায় দেখলুম একটি খোঁড়া বাঘিনী রয়েছে, এরও অরুচি কিন্তু তবুও কিছু খাচ্ছে। প্রশ্ন করলুম, দুটোই খোঁড়া দেখছি, কি করে এমন হলো? যোগিন বললে, এই বাঘিনীটির নাম রামপিয়ারি, রাম খেলাওন আর রামপিয়ারি দুটোই বছর দুই আগে গয়া জেলার গড়বড়িয়ার জঙ্গলে ধরা পড়ে। এদের দস্তুর মতো মন্ত্র পড়িয়ে বিবাহ হয়েছিল, কিন্তু মনের মিল হলো না, তাই আলাদা খাঁচায় রাখতে হয়েছে। ভারী অদ্ভুত তো, ইতিহাসটা বলো না শুনি। তোমার তো সব দেখা হয়ে গেছে, এখন আমার বাসায় চলো, চা খেতে খেতে ইতিহাস শুনবে। যোগিনীর কাছে যে ইতিহাস শুনেছিল তাই এখন বলছি। গয়া জেলায় অনেক বড় বড় জমিদার আছেন। একজন হচ্ছেন চৌধুরী রঘুবীর সিং, প্রতাপপুর গ্রামে বাস করেন। ইনি খুব ধনী লোক, অনেক বিষয় সম্পত্তি, গড়বড়িয়ার জঙ্গল এরই জমিদারির অন্তর্গত। রঘুবীর রাজপুত ছত্রী, এককালে খুব শিকার করতেন, কিন্তু বুড়ো বয়সে তার গুরু মহাত্মা রামভরত স্বামীর উপদেশ সব রকম জীবহিংসা ত্যাগ করেছেন, নিরামিষ খান, ত্রিসন্ধ্যা রাম নাম জপ করেন। তাঁর কড়া শাসনে বাড়ির সকলেই, মায় কাছারির আমলারা পর্যন্ত নিরামিষ খেতে বাধ্য হয়েছে। রঘুবীর যখন শিকার করতেন তখন তাঁর সহচর ছিল ওকলু খাঁ, সে এখন বেকার কিন্তু নিয়মিত মাসহারা পায়, এবং মনিবের ঠেলাখানায় যত বন্দুক, তলোয়ার, বর্ষা ইত্যাদি অস্ত্র আছে সমস্ত মেজে ঘষে চকচকে করে রাখে। একদিন সকালবেলা রঘুবীর সিং বাড়ির সামনের চাতালে একটি খাটিয়ায় বসে গুড়গুড়ি টানছেন, আর তার পাঁচ বছরের নাতি লল্লুলালের সঙ্গে গল্প করছেন। এমন সময় ওকলু খাঁ এসে সেলাম করে বললে, হুজুর, একটা বড় বাঘ গড়বড়িয়ার জঙ্গলে ধরা পড়েছে। রঘুবীর বললেন, আহা, রামজির জানোয়ার, ওকে ফের জঙ্গলে ছেড়ে দাও। লল্লুলাল বললেন, না দাদুজি, ওকে আমি পুষব। রঘুবীর নাতির আবদার ঠেলতে পারলেন না, হুকুম দিলেন, শালকাঠের একটা বড় পিঁজরা বানাও, তার সামনে একটা আর পিছনে একটা কামরা থাকবে, যেমন কলকাতা চিড়িয়াখানায় আছে, মোটা মোটা শিক লাগানো হবে, দুই কামরার মাঝে একটা ফটক থাকবে, ছাদ থেকে জিঞ্জির টানলে ফটক খুলবে, তখন বাঘ কামরা বদল করতে পারবে। দুদিনের মধ্যেই খাঁচা তৈরি হয়ে গেল, তাতে বাঘকে পোড়া হলো, দেখাশোনার ভার ওকলু খাঁর ওপর পড়ল। সে তার মনিবকে বললে, হুজুর, আমাদের যে বাঙালি ডাক্তারবাবু আছেন, তিনি বলেছেন আলিপুরের চিড়িয়াখানায় প্রত্যেক বাঘকে দু তিন দিন অন্তর সাতশের ঘোড়ার মাংস খেতে দেওয়া হয়,
এখানে তো তা মিলবে না, আপনি খাসির হুকুম করুন। রঘুবীর বললেন, খবরদার, কোন রকম গোস্ত আমার কঠির এলাকায় ঢুকবে না। এই বাঘের নাম দিয়েছি রাম খেলাউন, ও গোস্ত খাবে না। তবে কি রকম খানা দেওয়া হবে হুজুর? খানা কি কামিকা? পুরি, কচৌড়ি, হালুয়া, লাড্ডু খিলাও, চাহে দুধ পিলাও, রাবড়ি, মালাই, পেড়া, বরফি ভি খিলাও। ওই সব পবিত্র খাদ্যেরই ব্যবস্থা করা হলো। রঘুবীর তার লোকজনদের বিশ্বাস করলেন না, নাতিকে সঙ্গে নিয়ে নিজের সামনে বাঘকে খাওয়াতে এলেন। বাঘ একবার শুঁকে পেছন ফিরে বসল। রঘুবীর বললেন, এসব জিনিস খাওয়া তো অভ্যেস নেই, নিয়মিত দিয়ে যাও, দিন কতক পরেই খেতে শিখবে। দু তিন দিন অন্তর রাম খেলাউনকে নৈবেদ্য সাজিয়ে দেওয়া হতে লাগলো, কিন্তু একটু দুধ আর মালাই ছাড়া সে কিছুই খায় না। পুরি, কচৌড়ি, পেড়া ইত্যাদি সবই আকলু খাঁ আর অন্যান্য চাকরদের জঠরে যেতে লাগলো। মানুষকে যদি অন্য কোনো খাবার না দিয়ে শুধু ঘাস দেওয়া হয়, তবে ক্ষীরের তাড়নায় সে ঘাসই খাবে। রাম খেলাওনো অবশেষে পুরি, কচৌড়ি, পেড়া প্রভৃতি সাত্ত্বিক খাদ্য খেতে শুরু করলে। চৌধুরী রঘুবীর সিং এর একটি দাতব্য দাওয়াখানা আছে। ডাক্তার কালীচরণ পাল তার অধ্যক্ষ। মনিবের আদেশে কালীবাবু রোজই একবার বাঘটিকে দেখেন। তিনি জন্তুর ডাক্তার নন, তবু বুঝতে দেরি হলো না যে রামখেলাওয়ানের গতিক ভালো নয়। তার পেট মোটা হচ্ছে, কিন্তু ফুর্তি নেই, ঝিমিয়ে আছে। কালীবাবু ডায়াগনোসিস করে রঘুবীরের কাছে এলেন। রঘুবীর প্রশ্ন করলেন, কেয়া ডাক্তার বাবু, রামখেলাওয়ান তো বহুত মাঝে মে হ্যায়? কালীবাবু বললেন, না চৌধুরী জি, মোটেই ভালো নেই, ওর ডায়াবেটিস হয়েছে। সে কি, ভালো ভালো জিনিসই তো ওকে খেতে দেওয়া হচ্ছে, আমি যা খাই বাঘও তাই খাচ্ছে। কি জানেন, বাঘ হলো কার্নিভোরাস গোস্তখোর জানোয়ার। কার্বোহাইড্রেট খাদ্য ওর সহ্য হচ্ছে না, গ্লুকোজ হয়ে বেরিয়ে যাচ্ছে। রোজ তিনবার ইনসুলিন দেওয়া দরকার, কিন্তু দেবে কে? কি বলছো বুঝতে পারছি না। তুমি বাঘের ইলাজ করতে না পারো তো পাটনা থেকে বড় ডাক্তার আনাও। আপনি ইচ্ছা করলে বড় ডাক্তার আনতে পারেন, কিন্তু কেউ কিছুই করতে পারবে না। ছাগল যেমন মাংস হজম করতে পারে না, বাঘ তেমনি পুরি কচৌড়ি পারে না। ওকে যদি বাঁচাতে চান তবে মাংসের ব্যবস্থা করুন। রঘুবীর সিং চিন্তিত হয়ে বললেন, বাড়ি মুশকিল কি বাত। আচ্ছা, কাল আমার গুরু মহারাজ রাম ভরস জি আসছেন, তিনি কি বলেন দেখা যাক। গুরু মহারাজ এলেন, রঘুবীর তাকে বাঘ দেখাতে নিয়ে গেলেন। ডাক্তার কালীচরণ বাবুও সঙ্গে গেলেন। রাম ভরস জি খাঁচার সামনে দাঁড়িয়ে বাঘকে প্রশ্ন করলেন, ক্যা বেটা রাম খেলাওন, ক্যা হুয়া তেরা? বাঘ মৃদুস্বরে উত্তর দিলে, হুলুম। রাম ভরস বললে, সমাজ লিয়া, আরে ই তো বহুত মামুলি বিমারি, বিরহা হুয়া। কালীবাবু বললেন, বিরহা কি রকম ব্যাধব? নাহি সমঝা, বাঘ বাঘিনী মাংতা। কালীবাবু বললেন, ও বাঘের বিরহ হয়েছে তাই ঝিমিয়ে আছে, তবে চটপট বাঘিনী জোগাড় করুন। চৌধুরী রঘুবীর সিং এর লোকবল অর্থবল প্রচুর, তিন দিনের মধ্যে একটা তরুণ বাঘিনী ধরা পড়ল। রাম ভরসজি তার নাম রাখলেন রাম পিয়ারি। বিধান দিলেন, আলাদা পিঁজরায় রেখে বাঘিনীকেও পুরি কচুরি সব খেতে দেওয়া হোক। যখন নিরামিষ ভোজনে অভ্যস্ত হবে, বাঘ বাঘিনী দুজনেই সাত্ত্বিক স্বভাব পাবে, তখন পুরুষ ডাকিয়ে বিয়ে দিয়ে এক খাঁচায় রাখবে। খিদের জ্বালায় বাঘিনীও ক্রমশ পুরি, কচুরি, পেঁড়া ইত্যাদি খেতে আরম্ভ করলে সাত্ত্বিক আহারের ফলে বাঘের যেসব উপসর্গ দেখা দিয়েছিল বাঘিনীরও তাই দেখা গেল। তখন রাম ভরস স্বামীর উপদেশে ঘটা করে বিয়ে দেবার আয়োজন হলো। ঢোল বাজলো, পুরোহিত মিছিরজি মন্ত্র পাঠ করলেন, তবে দুই থবা এক করে দেবার সাহস তাঁর হলো না। বাঘ বাঘিনীর বাসের জন্য একটা খাঁচা ফুল দিয়ে সাজিয়ে তার মধ্যে বড় বড় বার কষে নানা প্রকার খাদ্য সামগ্রী এবং পান সুপারি, কর্পূর, ছোয়ারা, নারকেল কুচি প্রভৃতি মঙ্গল দ্রব্য রাখা হলো। বিবাহ সভায় রঘুবীর সিং, তাঁর আত্মীয় স্বজন রাম ভরসজি, কালীবাবু, অকলু খাঁ এবং আরো বিস্তর লোক উপস্থিত হলেন। সকলেই আশা করলেন যে এইবার এদের মেজাজ ভালো থাকবে, খাদ্য হজম হবে, দুটিতে মিলেমিশে সুখে ঘরকন্না করবে।
বরকনে শুভ দৃষ্টি বিনিময় কেমন হয় দেখবার জন্য সকলেই উদগ্রীব হয়ে আছেন। শুভ মুহূর্তে শাঁখ বেজে উঠল। বিহারের প্রথা অনুসারে পুরো নারীরা চিৎকার করে গাইতে লাগলো, পারদেশিয়া আউল আঙ্গানা। পাকলু খাঁ কপার টেনে দিয়ে নবদম্পতিকে এক খাঁচায় পুরে দিলে। ফ্রয়েডের শিষ্যরা যাই বলুন, প্রাণীর আদিম প্রেরণা খুদ পিপাসা। রামখেলাওনার রামপিয়ারি হিংস্র সাপদ নামের আগে রাম যোগ করে এবং অনেকদিন নিরামিষ খাইয়েও তাদের স্বভাব বদলানো যায়নি। চার চক্ষুর মিলন হওয়া মাত্র আমিষ বুভুক্ষু দুই প্রাণীর ক্যানিবাল প্রবৃত্তি চাগিয়ে উঠল। প্রচণ্ড গর্জন করে ঝাঁপিয়ে পড়ে তারা পরস্পরের সামনে বাঁ পায়ে কামড় দিয়ে এক এক গ্রাস মাংস তুলে নিলে। বাঘের গর্জন, রক্তের স্রোত, মানুষের চিৎকার, লল্লুলালের কান্না সমস্ত মিলে সেই বিবাহ সভা হুলস্থুল পড়ে গেল। রঘুবীরের আদেশে অক্লু খাঁ একটা জ্বলন্ত মশালের খোঁচা দিয়ে কোনো রকমে বাঘ দুটোকে তফাত করে তাদের নিজের নিজের খাঁচায় পুরে দিলে। রাম ভারস মহারাজ বললেন, এই দুই জীব পূর্বজন্মে পাপ করেছিল, তাই এই দশা হয়েছে। এদের চরিত্র দুরাস্থতে আরো 84 জন্ম লাগবে। রঘুবীর সিং জিজ্ঞাসা করলেন, ডাক্তারবাবু এখন কি করা উচিত? কালীবাবু বললেন, চৌধুরীজি আপনি চেষ্টার ত্রুটি করেননি। এরা যখন কিছুতেই সাত্ত্বিক হলো না, তখন আর দেরি না করে এদের আলিপুরে পাঠিয়ে দিন। তারপর যোগিন আমাকে বললে, রঘুবীর সিং বাঘ দুটোকে বিদায় করতে রাজি হলেন। কালীবাবুর সঙ্গে আমার পরিচয় ছিল, তিনি সমস্ত ঘটনা জানিয়ে আমাকে একটি চিঠি লিখলেন। জিজ্ঞাসা করলেন, আলিপুর জু এই দুটো বাঘকে রাখবে কিনা। খোঁড়া বাঘ শুনে ট্রাস্টিরা প্রথমে একটু খুঁত খুঁত করেছিলেন, কিন্তু চৌধুরী রঘুবীর সিং দিল দরিয়ার লোক, বাঘ দম্পতির যৌতুক স্বরূপ 1001 টাকার একটি চেক আগাম পাঠিয়ে দিলেন। আর কোনো আপত্তি হলো না। রামখেলাও না রামপিয়ারি গালিবাবুর সঙ্গে এসে আমাদের এখানে ভর্তি হলো। এখন মোটের ওপর ভালোই আছে, তবে অনেক দিন সাত্ত্বিক আহারের ফলে ওদের প্যানক্রিয়াস ড্যামেজ হয়েছে, হজম শক্তি কমে গেছে, মেজাজও খিটখিটে হয়েছে। স্বামী স্ত্রীর মোটেই বনে না।